আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা, এগেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এলজি এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। শুরুতেই বলে নিচ্ছি, এলজি এন্টারপ্রাইজে আসবেন কিভাবে, ঢাকা কলেজ দিয়ে চন্ডিমা মার্কেটে ঢুকতেই যে প্রথম গেটটা রয়েছে সেই গেট দিয়ে একটু সামনে এগিয়ে আসলে কিছু কুকারিজের দোকান পাবেন, প্রথমে কিছু পেইন্টিং এর দোকান, তারপরে এসেই আপনারা পাবেন এরকম একটা কাঠের সামগ্রী বা অর্নামেন্ট যেগুলোই আপনারা বলেন না কেন, শৌখিন জিনিসপত্রের একটা দোকান পাবেন। আমি ভিডিও স্ক্রিনে ভাইয়ের মোবাইল নাম্বারটা শো করব। তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের বলতে পারেন অনেকটা রিকোয়েস্টের একটা ভিডিও, কারণ আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে দিদি ভাইয়ের বাবু প্রাপ্যর জন্য যে রিক্সাটা কিনেছিলাম সেটার দাম নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন ছিল, এটা কোন দোকান থেকে আমি কিনেছিলাম সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তো ভাবলাম কেননা বেবিদের যে এখানে গিফট আইটেম বলেন বা খেলনা আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিওই করে ফেলি, কারণ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র খেলনা আইটেম নয়, এগুলো হচ্ছে আমাদের বাঙালি জাতির ঐতিহ্যকে ধারণ করে এবং লালন করে, পাশাপাশি এগুলো যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেগুলো এনভায়রনমেন্টে ডিসপোজেবল একটা জিনিস দিয়ে তৈরি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুরুতেই দেখে নিচ্ছে আমি প্রাপ্যর জন্য যে সাইকেলটা নিয়ে মানে রিক্সাটা নিয়েছিলাম হুবহু সেই রিক্সাটা, তো এটা দিয়েই শুরুটা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম এই কালারটাই ছিল, এই প্যাটার্ন, এই ডিজাইনটাই ছিল। তো এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এর চেয়ে ছোট সাইজ হয় এর চেয়ে বড় সাইজ হয়। তো আমি এই সাইজটা দিয়ে স্টার্ট করছি। মিডিয়াম সাইজের এই রিক্সাটার দাম কত পড়বে ভাইয়া? এটার দাম হচ্ছে 350 টাকা অনলি। আপনারা অনেক বড় বড় শোরুমগুলোতে এই ধরনের জিনিসের দাম কিন্তু অনেক বেশি দেখবেন, সো প্রাইসটা কম্পেয়ার করে আপনারা নেবেন, আই গেস আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে আমরা জেনে নিব এটারই ছোট সাইজের রিক্সাটার দাম, এর চেয়েও ছোট সাইজ হয় আর কি। তো এই সাইজটার দাম কত পড়বে ভাইয়া? এটার দাম পড়বে 250 টাকা। আর এর চেয়ে বড় যে সাইজটা এখানে অ্যাভেলেবেল আছে সেটা আমরা একটু দেখিয়ে দিই, এটা বেশ খানিকটা অনেকটা বড়। আর এই রিক্সাগুলো কিন্তু একদমই অরিজিনাল রিক্সার আদলে বানানো, পাশাপাশি বেশ খুঁটিনাটি সমস্ত বিষয়ের ডিটেলিংটা আপনারা পাবেন, একদম অরিজিনাল রিক্সার মতো মনে হবে। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের দেশের রিক্সাগুলো যেরকম কালারফুল, যে প্যাটার্নের ফ্লাওয়ার বা যে জিনিসগুলো আঁকা থাকে লেখা থাকে সেই জিনিসটাকেই সিম্বল করে এটা করা হয়েছে। তো ভাই এই বড় সাইজটার দাম কত? এটার দাম হচ্ছে মাত্র 450 টাকা। এরপরে যারা হচ্ছে এই ধরনের কালারফুল চাচ্ছে না, একটু মডার্ন বা একটু শোপিস হিসাবে বা কি বলবো, যে যাদের কালার জিনিসটা ভালো লাগে না, তারা চাইলে এই একদম ব্ল্যাক কালারের এই প্যাটার্নের রিক্সাগুলো নিতে পারেন। এটা বলতে পারেন অনেক সেই আদি আমলের যুগের অ্যান্টিক টাইপের একটা লুক ক্রিয়েট করেছে। আর এখানে চেইন টেন মানে একেবারে ডিটেইলিংটা আপনারা পাবেন, অরিজিনাল রিক্সার পুরোটা ফ্লেভার আপনারা পাবেন। আর এটা আপনারা বাসায় নিয়ে চাইলে নিজেরা কারুকার্য আঁকা কি কোনো কিছু করতে চাইলে সেটাও করতে পারেন। সো এই রিক্সাটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার দাম পড়বে 750 টাকা। আর এর সাথেই আমি ব্ল্যাক কালারের আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মূলত একটা বাইক, এই বাইকগুলোর একটা নাম আছে আমার এই মুহূর্তে মনে নেই, এটা কি মোটর বাইক, তো ডেফিনেটলি মোটর সাইকেল, বাট এইটা যে মডেলটা খুবই পুরনো একটা মডেল এবং খুবই নামি দামি একটা মোটর সাইকেলের আঙ্গিকে এটাকে বানানো হয়েছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো এই মোটর সাইকেলটাও ব্ল্যাক একটা থিমে করা হয়েছে। তো এটা আপনারা যদি কিনতে চান এটার দাম কত পড়বে ভাইয়া? 650 টাকা। এবং সেম এই ব্ল্যাকের মধ্যে আমরা একটা বেবি ট্যাক্সি দেখে নিব, পুরোটাই হচ্ছে ব্ল্যাক। তো সেই বেবি ট্যাক্সিটা আপনারা যদি বাসায় নিয়ে চান যে এভাবে করে সাজিয়ে রাখবেন, রাখতে পারবেন। এটার মধ্যে আপনারা কোনো কালার বা কোনো কাজ করতে চাইলে সেটাও করতে পারবেন। এই যে দেখুন, ছোট থেকে ছোট জিনিসগুলো একটা অরিজিনাল রিক্সার মধ্যে বা বেবি ট্যাক্সির মধ্যে যা যা পাবেন সেই ফ্লেভারটাই কিন্তু আপনারা এই খেলনা গাড়িগুলোর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যেটা দেখতে পাচ্ছি ভাইয়া বেবি ট্যাক্সিটা, এটার প্রাইস কত পড়বে ব্ল্যাকটা? 650 টাকা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আবার একটু কালারফুল জিনিসে। তো এখানে আমরা কালারফুল বেবি ট্যাক্সিটা দেখে নিই। এটা তো দেখে আমার মনে হচ্ছে আমি ছোটবেলায় যে বেবি ট্যাক্সিগুলো দেখেছি সেগুলোই একদম প্রতিচ্ছবিটা ভেসে উঠেছে। আমরা জাস্ট পলিটা খুললাম না একটাই কারণে, যে আবার এগুলো প্যাক করতে হবে ভাইয়ার। তো আমার মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না। এই যে পেছনে কাপড়টা ভাঁজ করে বাঁধা থাকে, এখানে থামুন লেখা থাকে, তারপরে এখানে আরও কিছু একটা লেখা থাকে, এখানে এই যে ফুল পাতা এগুলোই কিন্তু আঁকা থাকতো আগের দিনের বেবি ট্যাক্সি, রিক্সা, তারপরে ভ্যান গাড়ি সমস্ত জিনিসে। তারপরে এখানে সামনে এই যে গাড়ির নাম্বার থাকতো, সবচেয়ে বড় কথা উপরে আমাদের দেশের নাম, আমাদের ফ্ল্যাগ, মানে এক কথায় একটা ফুল প্যাকেজ। সো এই বেবি ট্যাক্সিটা কিন্তু বেশ বড় সাইজ। তো এটার দাম কত পড়বে ভাইয়া?
750 টাকা এই বেবি টেক্সিরই আর একটা ছোট সাইজও হয়। বিশেষ করে এখন আমরা সিএনজিটা যে আদলে দেখি, সিএনজি যদিও এতটা কালারফুল হয় না, বাট তারপরও সিএনজি বেবি ট্যাক্সিগুলো যে সাইজের হয় হতো আর কি, এই যে একদম গ্রাম বাংলার সেই দৃশ্য লেখা, মানে ছবি আঁকা সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর দেখতে শোপিসগুলো। আমি তো বলবো যে এগুলো আমাদের ঘরের মধ্যে যখন থাকবে, এটা আমাদের ঐতিহ্যকে বারবার মনে করিয়ে দিবে, বা আমরা আমাদের পরবর্তী জেনারেশন বা প্রজন্মকে দেখাতে পারবো যে ছোটবেলায় আমরা এই গাড়িতে চড়েছি, এটাই দেখেছি। কারণ ওরা তো এখন অনেক কিছুই দেখতে পাচ্ছে না, বা এই জিনিসগুলো এখন অনেকটা হারিয়ে গিয়েছে। এখন যদি আমরা কোনো বাচ্চাকে বলি গরুর গাড়ি, ঠেলা গাড়ি, এগুলো অনেক বাচ্চারাই কিন্তু চেনে না, বা বেবি ট্যাক্সি অনেক বাচ্চারাই চেনে না। সো সেক্ষেত্রে আপনারা এই গিফটের থ্রুতে বা এই কি বলবো যে শোপিসগুলোর থ্রুতে হলেও ওদেরকে আমাদের পুরনো দিনের ঐতিহ্যের ফ্লেভারটা দিতে পারেন। ভাই এই বেবি ট্যাক্সিটার দাম কত? এটার দাম হচ্ছে 550 টাকা। এরপরে আমরা দেখে নিব আমাদের সেই যে টমটম বা মুড়ির টিন মার্কা, সেই পুরনো দিনের জনতা পরিবহন, মানে এক কথায় বাস, অসম্ভব সুন্দর। এটা ডিটেইলিংটা অসাধারণ করেছে, এখানে স্টপ সংকেত দিন ঢাকা মেট্রো লেখা, তারপরে এই যে লাল নীল সবুজ বাতিগুলো, মানে গাড়ির পেছনে যে বাতিগুলো থাকতো, তারপর পেছন দিয়ে যে সিঁড়িটা থাকতো, উপরে উঠে জিনিসপত্র উপরে এখানে রাখা যেত, তারপরে হচ্ছে গিয়ে এই যে সিঁড়ি, এখানে হচ্ছে গিয়ে বসার সিটগুলো পর্যন্ত আপনারা দেখুন যে কতটা নিখুঁতভাবে করা। এখানে কিন্তু কোনো কিছু ফেক, মানে কি বলবো, একদম রিয়েল একটা ফ্লেভার পাবেন। ওখানে ওই যে ড্রাইভিং সিট, স্টেয়ার, তারপর সমস্ত কিছু, ড্রাইভারের পাশের একটা সিট, এখানে হচ্ছে গিয়ে এই যে গ্লাস, লুকিং গ্লাস, মানে ইচ এন্ড এভরিথিং আছে। গ্লাস সামনে একটা গ্লাসের, এখানে যে আবার কি বলবো, বৃষ্টির পানি বা ময়লা হলে সেটা পরিষ্কার করার ইয়েটা পর্যন্ত আছে। সমস্ত কিছু এত সুন্দরভাবে করা যে আমার প্রত্যেকটা জিনিস দেখে ভীষণ রকম ভালো লাগছে। তো এই যে বাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বড় সাইজের একটা বাস, মোটামুটি বড় সাইজ। এটার দামটা কত পড়বে ভাইয়া? 1250 টাকা। আর এগুলো কিন্তু চলবে, ঠিক আছে, বা একদম যে নিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে তা না, বাচ্চারা এগুলো ঠেলে ঠেলে খেলতে পারবে। এটার দাম হচ্ছে 1250 টাকা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি সেই পুরনো দিনের, যেটা এখন আর আমরা খুব বেশি একটা দেখতে পাই না, খুবই অল্প স্বল্প দেখতে পাই, সেটা হচ্ছে ঠেলা গাড়ি, মানে মালামাল পরিবহনের জন্য, বিশেষ করে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের জন্য। আমাদের দেশে শুরুর দিকে, এখনো আছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে পুরান ঢাকা আমি জিনিসটা বেশি দেখি, গ্রামাঞ্চলেও থাকলে থাকতে পারে, আমার আইডিয়া নেই। তো এই ধরনের ঠেলা গাড়িগুলো কিন্তু মানুষ ঠেলে ঠেলে নিয়ে গিয়ে, তারপরে হচ্ছে গিয়ে এই গাড়িতে করে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিত। এখানে উপরে এটা বাঁশের তৈরি হতো, বা এখন তো হচ্ছে গিয়ে কাঠের তৈরি হয়, তো লোহার তৈরি হয়। তো এই হচ্ছে ঠেলা গাড়ি। এই ঠেলা গাড়িটা কত প্রাইস পড়বে ভাইয়া? এই ঠেলা গাড়িটার প্রাইস পড়বে 350 টাকা। যেভাবে খুশি আপনারা ওভাবে রাখতে পারবেন, পড়ে যাবে না, এখানে দিলেও ঠেক দিয়ে থাকবে, এভাবে করেও রাখতে পারবেন, যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন, 350 টাকা প্রাইস। এরপরে এই যে রিক্সা তো দেখিয়েছি, এটা ছোট সাইজটার দামই আসবে 250 টাকা, না ভাইয়া? এটা আরো কম। এটা কত ভাইয়া? এটা হচ্ছে 150 টাকা অনলি। এটা হচ্ছে কি একটু ফ্যান্সি করে করা হয়েছে, একটু সিলভার রেড, মানে একটু ফ্যান্সি ওয়েতে এই রিক্সার কালারিংটা করা হয়েছে, এটা অনলি 150 টাকা। আর এরপরে আসছি ছোট সাইজের একটা ভ্যান গাড়িতে। ছোট সাইজের এই যে ভ্যান গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার দাম পড়বে 350। আর একটা বড় সাইজের ভ্যান গাড়ি এখানে দেখতে পাচ্ছি, তো এই ভ্যান গাড়িটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 450। তো এই ছিল ওভারঅল মূলত এলজে এন্টারপ্রাইজে কিছু শোপিস বা ছোট বাচ্চাদের কিছু গিফটের কালেকশন। আই গেস আমার আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ আমার লাস্ট হচ্ছে গিয়ে আমি শপিং হলের যে ভিডিওটা করেছিলাম, অনেক প্রশ্ন পেয়েছিলাম, তাই ভেবেছি যে একসাথে আপনাদের সাথে শেয়ারই করে দিই। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক পরে এই ভিডিওটাকে আরেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হয়তো বা এই ভিডিওটা তার কাজে আসবে। আর পাশাপাশি আমি চাই আপনাদের মধ্যে এইটুকু সচেতনতা ক্রিয়েট করতে যে আপনারা ছোট বাচ্চাদেরকেও এমন খেলনাতে অভ্যস্ত করুন যেগুলো পরিবেশ বান্ধব, কারণ ছোটবেলা থেকে যদি ওরা এই ছোট ছোট বিষয়গুলোতে হচ্ছে গিয়ে শিক্ষা পায়, তাহলে কিন্তু দেখবেন যে বড় হয়ে ওদেরকে আলাদা করে আপনার কিছু শেখাতে হবে না। আর এখানে একটা জিনিসের দিকে চোখ আটকে গেল, সেটা হচ্ছে পালকি, যেটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, যেটা বিয়ের সময় মেয়েরা এই পালকি চড়েই শ্বশুরবাড়ি যেত আর কি। তো এটা দেখলাম, এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এটা হচ্ছে কাগজের তৈরি, খুবই সুন্দর জিনিস, আর পুঁথি স্টোন দেওয়া আছে। আর এটা হচ্ছে অনেক সময় বাচ্চাদের স্কুলে নাচের প্রোগ্রাম বা বিভিন্ন পারপাসে যারা হচ্ছে গিয়ে, অথবা এই ধরনের জিনিস অনেকে সাজিয়ে রাখতেও ভালোবাসে, এটা হচ্ছে সাপের বিন টাইপ কিছু একটা। তো এটার দাম কত পড়বে ভাইয়া?
এটার দাম পড়বে 550। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হবে পরবর্তীতে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।